हेलो अस्सलामु अलैकुम व्यूअर्स। अच्छा आज के ईद स्पेशल एक रान्ना करब से हि इदानी हमें देखते पासी इंटरनेटे पाक्की बिरियानी नामे एक स्पेशल बिरियानी खासी मांसे ये सबाई खाच्छे क्यों क्यों अर्डर करछे क्यों क्यों बासाय निजे मतन रेसिपि दिए रान्ना करछे भावलाम जे आमिओ एटा रान्ना करी ईदेर जोन्नो सेजोन्नो आमी এই রান্নাটা আমার মতন করে করছি। এটা কোনো পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য এটা নির্দিষ্ট কোনো রেসিপি না, আমি যেভাবে রান্না করছি আমার ইচ্ছা হলো এটা শেয়ার করার জন্য তাই করলাম। তো দেখি কেমন হয়। আমি আমি বলে দিই কী কী দিয়েছি, কারণ এক হাতে দিচ্ছি আরেক হাতে রান্না করছি ভিডিও করছি সব কিছু কী কী দিলাম পার্ট বাই পার্ট আমি দেখাতে পারলাম না, তো আমি বলে দিচ্ছি। সেটা হলো এখানে খাসির মাংস নিয়েছি আমি 1 কেজি হাড়সহ, আর আমি নর্মালি নর্মাল পিস করেছি। হ্যাঁ নর্মাল খুব বড় করি নাই, নিজেরা যেহেতু খাবো সেজন্য খুব বেশি বড় করি নি, পিসগুলো একটু ছোটই করেছি। এই যে এই সাইজের পিসগুলো আপনারা দেখতে পাবেন এরকম। আর এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি বেরেস্তার মতন, এই যে এই সাইজের একটা পেঁয়াজের মতন একটা পেঁয়াজ এরকম তার পিস টাইপের যে পেঁয়াজ আছে সেরকম পেঁয়াজ একটা নিয়েছি, ওটা বেরেস্তা করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি রেডিমেড কাচ্চি বিরিয়ানির যেই মশলাটা সেই মশলাটুকু, সেই মশলাটুকু দিয়েছি কিছু পরিমাণে 2 টেবিল চামচের মতন করে, আর বাদবাকি আমি আদা রসুন বাটা এবং রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, তারপরে কিছু দারচিনিও দিয়েছি, আর 1 চামচ করে 1 চা চামচ করে বাদাম বাটা দিয়েছি, কাঠ বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, আর হচ্ছে আরেকটা কী যেন যে ভুলে গেলাম, মানে বাদাম বাটা যেটা, এখানে আমি 1 চামচ করে বাদাম বাটা দিয়েছি। সেটা হলো আপনাদের বাসায় যেই বাদামগুলো আছে সেই বাদাম বাটাগুলো সেই বাদামগুলো বেটে আপনারা দিতে পারেন। আমার বাসায় ছিল পেস্তা বাদাম ছিল, তারপরে কাঠ বাদাম ছিল, চীনা বাদাম ছিল, তো আমি 3টাই বাটা দিয়েছি 1 চামচ 1 চামচ করে। তবে এটা আপনারা না দিলেও না দিতে পারেন, আর যেহেতু এখন আমরা এত বাইরে যাচ্ছি না প্রয়োজন ছাড়া, তো আমার বাসাতেই এগুলো ছিল, বাসাতেই এগুলো থাকাতে আমি দিতে পেরেছি, না থাকলে আমি দিতাম না বাদাম বাটাগুলো। আপনারা বাদাম বাটা চাইলে দিতে পারেন। আর এই তো, আর হ্যাঁ যেহেতু আমি বিরিয়ানি মশলা দিয়েছি সো এখানে আমি কোনো এক্সট্রা করে যে জায়ফল জায়ত্রী কেওড়ার জন্য এটা দিইনি, তবে আপনাদের যদি না থাকে তাহলে কাচ্চি বিরিয়ানি সেম মশলাগুলোই আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে আমি এটা হালকা একটু চামচ এই যে এই চামচটা ধোয়া একটু পানি দিয়েছি, আর অল্প বেশি না, অল্প পানি তো অংশ থেকেই চলে আসবে। সো এরপরে প্রসেসিংটা এটা আমি চুলায় দিব, চুলায় দিয়ে এটা আমি কষায় কষায় রান্না করব, তারপর প্রসেসিংটা আমি আপনাদেরকে ভিডিওর সাথে সাথে বলে দেবো। খাসির মাংসটা এখন চুলার উপরে তো পুরো দমে রান্না হচ্ছে, খাসির মাংসটা গলে উঠে গেছে, এটা আমি রান্না করব হালকা সিদ্ধ হবে সে পর্যন্ত। তারপরে কীভাবে চালটা দিলাম সেটা আমি আবার ভিডিওতে দেখিয়ে দিব। এখানে আমি পাক্কি বিরিয়ানির আলুগুলো লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, ওখানে কিন্তু আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তো সেই মতন আমি ভেজে নিয়েছি আলুগুলো। এরপরে চালের সাথে এই আলুগুলো সেট করে দিব, তখন আবার ভিডিও করে এটা দেখিয়ে দিব। আমি এখন কড়াইয়ের মধ্যে ভাজা গোটা আলু এবং 1 কেজি চাল দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে একদম পরিমাণ মতন গরম পানি দিয়ে একেবারে ঢেকে দেব। তবে এই পাতিলটা ঢাকার জন্য ঢাকনার মধ্যে কাচ্চি বিরিয়ানির মতন চারিদিকে ময়দা দিয়ে এটে একেবারেই লক করে দেওয়ার কোনো দরকার নেই। আমি দেখেছি যে পাক্কি বিরিয়ানিতে কাচ্চির মতন ঢাকনা আটা বা ময়দা দিয়ে লক করে দেয় না, সো আমিও আজকে দেইনি। আর আর আরেকটা ব্যাপার, এই চালটা আপনি চিনি গুঁড়াও নিতে পারেন, কালি জিরা চালও নিতে পারেন, অথবা বাসমতিও নিতে পারেন, আমি বাসমতি নিয়েছি। আর চালটা অবশ্যই ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নেবেন, তাতে বাড়তি পানিটা পড়ে যাবে, এতে করে একটু ঝরঝরা। এভাবে আমি পাতিলটা ঢাকনা দিয়ে এভাবে ফ্রি রেখেছি, কোনো রকমভাবে ময়দা বা আটা দিয়ে আমি মুখটা এঁটে দিইনি। আর আমি হাই হিটে 5 মিনিট দিয়ে এরপর একদম লো মিডিয়াম আঁচে রাখবো, যতক্ষণ বিরিয়ানির পানিটা টেনে না যায়, এরই মধ্যে চালটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা তো এর আগে আধা সিদ্ধ হয়ে গিয়েছে। ওকে,
বিরিয়ানিটা যখন হয়ে হয়ে আসবে তখন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দেব। তো হয়েই আসছে, আর একটু পরে সার্ভের জন্য রেডি হয়ে যাবে, তারপর আমি দেখাবো। তো আমার পাকি বিরিয়ানি রান্না করা শেষ, এখন আমি দেখি যে কেমন হলো। আমি একটু আগে ঢাকনা খুলে ওর মধ্যে কিছু কাঁচা মরিচ আবার আর কিছু পেঁয়াজের বেরেস্তা আর আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম। তো এটা হয়ে গেল পাকি বিরিয়ানি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না আশা করি। আর আমি খেয়ে আবার বলবো যে কেমন হয়েছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর এটার জন্য মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন পড়ে না, সো এটা একটা প্লাস পয়েন্ট। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, এই পাক্কি বিরিয়ানিটা আমি সম্পূর্ণ রান্না করেছি সয়াবিন তেলে, কোনো রকম ঘি ব্যবহার করিনি। সচরাচরভাবে বাসায় আমি যেরকম পোলাও বা বিরিয়ানি রান্না করি সেটা আমি সয়াবিন তেলে রান্না করে থাকি, ঘি একদমই ব্যবহার করি না। বাসায় যখন গেস্ট আসে তখন আমি ঘি ব্যবহার করি, এছাড়া আমি সয়াবিন তেলে রান্না করি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, তবে আপনারা ঘি দিলে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। সাধারণত কাচ্চি বিরিয়ানি বা পোলাওতে দেয়, কিন্তু আমি এই পাকি বিরিয়ানিতে কোনো রকম ঘি ব্যবহার করিনি। তাহলে পাকি বিরিয়ানিটা আজকে মজা হয়েছে, তাই তো? হ্যাঁ। ঈদ মোবারক বলে দাও।